नमस्कार बांगलार मुख चैनले आपनाके स्वागत। आज बोलबो अभिनेत्री कणिका मजुमदारे कथा। बला हय तिनी नाकि निजेई बेचे नियेछिलेन निर्वासनेर जीवन, चाइले शेष बयसे चले जेतेई पारतेन मेयेर काछे विदेशे, किन्तु दक्षिण कलकाता बृद्धाश्रमेई 84 बछर बयसे जीवने अस्तराग जेन निर्धारित करे रेखेछिलेन कणिका मजुमदार। बांगला छबिर एई अभिनेत्री प्रयाण होयेछे 2019 সালের 16 ফেব্রুয়ারি। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন, এক এক করে খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে, শুরু হয়েছিল তাকে নিয়ে নতুন করে আলোচনা। কিন্তু জীবদ্দশায় তার খবর যেমন ছিল না কারো কাছে, মৃত্যুর অব্যাহতি পরেও তেমনি খবর এসে পৌঁছায়নি। শোনা যায় 1935 সালে অবিভক্ত দেশের ময়মনসিংহের ব্রাহ্ম পরিবারে জন্ম হয়েছিল কণিকার। প্রথম ছবি হিসেবে অবশ্যই নাম উঠবে সত্যজিৎ রায়ের তিন কন্যার, মণিহারার অংশে, যদিও তার আগেই কণিকা শুরু করে দিয়েছিলেন মৃণাল সেনের পুনশ্চ ছবির কাজ। এই ছবিটি 1961 সালের হলেও মুক্তি পেয়েছিল তিন কন্যার পরে, তাই বুঝে নিতে অসুবিধা হয় না শিক্ষিতা মননশীলা ব্যক্তিত্বময় এই অভিনেত্রী অনেকদিন থেকেই প্রিয় ছিল ব্যতিক্রমী চিত্র পরিচালকদের। তা বলে মূলধারা বাংলা ছবিতেও তার উপস্থিতি বঞ্চিত হয়নি। আগুন, অগ্নিশিখা, প্রথম প্রেম, চিড়িয়াখানা, পঞ্চস্বর, বিলম্বিত লয়, নবরাগ, হার মানা হার, বসন্ত বিলাপ, সোনার খাঁচা, বন্দি বিধাতা, চাঁদের কাছাকাছি, তিলোত্তমা, প্রিয়তমা, ছন্দনীর এবং পৃথিবীর শেষ স্টেশন। পৃথিবীর শেষ স্টেশন ছিল তার অভিনীত শেষ ছবি। এই সমস্ত ছবিতে তার অভিনয় রীতিমতো আদৃত সমাদৃত। অবশ্য শুধুই ছবির জগৎ নয়, সঙ্গীতে এবং নৃত্যেও তার প্রতিভা ছিল সদূর পড়া হতো। বেতারে এবং মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন একসময়ে কণিকা। আক্ষেপ, বাঙালি তাকে মনে রাখেনি। মৃত্যু তো সম্প্রীতি কেড়ে নিল তাকে শেষ স্টেশন পৃথিবী থেকে, কিন্তু প্রতিভার এই অনন্য মণি কি অনেকদিন আগেই হারায়নি সমাজ? আপনাদের কি বক্তব্য কমেন্টের মাধ্যমে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।